ওর যেই মানুষটা ডান হাতে আমল নামা পাইল, ওই মানুষটার ফয়সালা হলো জান্নাত, ওই মানুষটার সিদ্ধান্ত হয়ে গেল জান্নাত। আর যেই মানুষটা বাম হাতে আমল নামা পাইল, ওকে এত সহজ দেওয়া হবে না, বুকটা সিরিয়া পিছের দিক থেকে হাতটা বের করে দেওয়া হবে, পিছের দিকে মুসলমান এবার বুকটা ভাঙ্গিয়া ঢালটা ভাঙ্গিয়া বলবে তুই তোর আমল নামা কর। সেই কিতাবের মধ্যে কখনে কখনে মিথ্যা বলেছি সেটা গানে উঠে গেছে, বড় গুণা করেছি ছোট গুণা করেছি সব আমার কিতাবের মধ্যে উঠে গেছে। এজন্য কিয়ামতের ময়দানে যদি কোনো মানুষ আমল নামা ডান হাতে পায়, আল্লাহু আকবার, ওই মানুষটার ফয়সালা জান্নাতি। আল্লাহর নবী পায় পাঁচ ওয়াক্ত নামাজ কাল কিয়ামতের ময়দানে আমল নামা ডান হাতে পাবে। সুবহান আল্লাহ, ইউতি আল্লাহু কিতাবাহু বিয়ামিনে ওয়া ইয়াকুতু আলাস সিরাত।